আজকে আমরা এসএসসি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো আশা করা যায় রাজ্যে আবারও এসএসসির নাটক শুরু হচ্ছে, ঠিক আছে। তো আগামী মাসের 20 তারিখের আগে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে রাজ্য সরকার, নাকি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো এমনই একটা আপডেট উঠে আসছে আজকের একটি দৈনিক পত্রিকায়, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক এতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেককে দেখতে পাচ্ছেন, তো আজকে একটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে নিউজটি, ঠিক আছে। তো এসএসসি ভুয়াদের সরিয়ে নয়া নিযুক্তির প্রক্রিয়া রাজ্যের, তো তারপর চলে আসছি বিস্তারিত। তো চলতি বিতর্কের মুখে দাঁড়িয়ে এসএসসির গ্রুপ ডি ও নবম দশমে যারা চাকরি পেয়েছেন, অথচ ভুয়া নিয়োগ, তাদের প্রত্যেকের চাকরি বাতিল করা হচ্ছে, সে জায়গায় ন্যায্য অর্থাৎ যোগ্যতা অনুসারে প্রাপকদের কীভাবে চাকরিতে নিযুক্ত করা যায় প্রক্রিয়া শুরু করে দিল রাজ্যের শিক্ষা দপ্তর। তো তারপর চলে আসছি নবান্ন সূত্রে খবর। এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রত বসু। আইনি প্রক্রিয়া মেনে কীভাবে জরুরি ভিত্তিতে হাইকোর্টে পরবর্তী শুনানির আগেই ভুয়া নিয়োগের জায়গা যোগ্যদের নিযুক্ত করা যায় নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে শিক্ষা দপ্তর প্রাথমিক সমীক্ষা শেষ করে নবান্নকে বিস্তারিত জানিয়ে দেবে। তারপর চলে আসছি প্রশাসন সূত্রে খবর। রাজ্য চাইছে আইনি প্রক্রিয়া যেমন চলছে চলুক, কিন্তু ভুয়া নিযুক্তদের সরানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেআইনি বা ভুয়া নিয়োগ যেগুলি চিহ্নিত হয়েছে তাদের সরিয়ে ওই জায়গায় যোগ্যদের নেওয়া হবে নিরপেক্ষভাবে, সেই চিহ্নিতকরণের কাজ দ্রুত শেষ করা হবে। রাজ্য বিষয়টিতে আর জল গড়াতে চাইছে না, আর তাই কীভাবে যোগ্যদের চাকরিতে আনা যায় সব সিদ্ধান্ত হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই। সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। যদিও শিক্ষা দপ্তর থেকে কিছু জানানো হয়নি, তবে নবান্ন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলি চিহ্নিত করা হোক, কলকাতা হাইকোর্টের পরবর্তী শুনানি আগেই সেই কাজ করতে হবে। উল্লেখ্য, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি আগামী 13 মে। অর্থাৎ রাজ্য সরকারের হাতে এখনও 20 দিন সময় রয়েছে। এসএসসির বিভিন্ন নিয়োগে বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা চলছে একই ডিভিশনে। তারপর চলে আসছি পাঁচের পাতা, ঠিক আছে। তো তারপর এসএসসি আপনি দেখতে পাচ্ছেন ভুয়াদের। তারপর চলে আসছি একের পাতার পর, চতুর্থ ও তৃতীয় শ্রেণীর বিজ্ঞপ্তি প্রকাশ পায়। 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হয়। নবম ও দশমে সহকারী শিক্ষক নিয়োগেও একই সালের বিজ্ঞপ্তি জারি করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগকে তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি বাগের কমিটি। গ্রুপ ডি ক্ষেত্রে 609 ভুয়া নিয়োগ হয়েছে বলে আদালতে নথি পেশ করেন। তৎকালীন শিক্ষামন্ত্রীর নির্দেশে গঠিত 5 সদস্যের কমিটিকেও অবসরপ্রাপ্ত বিচারপতি বাগের অনুসন্ধান কমিটি বেআইনি বলে আদালতে জানিয়েছিল। আশা করি আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। তো আপনাদের কী মতামত অবশ্যই আপনারা জানাবেন, যে এখন কি নতুন নাটক শুরু হবে নাকি সত্যি সত্যি নিয়োগ হবে রাজ্যে। তো এর আগে যারা ভুয়া নিয়োগে যুক্ত ছিলেন তাদের কি কোনো রকম শাস্তি হবে? সব কিছু তো ওরাই করছে, নিয়োগের বিজ্ঞপ্তি ওরাই প্রকাশিত করছে, ওরাই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, ঠিক আছে। ওরাই আবার ভুয়া নিয়োগ করছে, তো আমরা শুধুমাত্র দেখে যাচ্ছি আর শুনছি, ঠিক আছে। তো এখন কোর্ট কেসে বর্তমানে এখন জর্জরিত রয়েছে। তো এসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম শিক্ষক নিয়োগে তো সব জায়গায় দুর্নীতি হয়েছে, সব রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে। এখন ভাববার বিষয় যে এখন যোগ্য প্রার্থীদের কীভাবে চাকরি দিবে সরকার, ওয়েটিং থেকে নেবে না নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে রাজ্য সরকার, তো সেটাই এখন দেখার বিষয় রয়েছে।